আমেরিকার ভিতরে কোরআনের মাহফিলে কাউকে কটাক্ষ করে পড়ার মতো সুযোগ নাই। কতক্ষণ ভেটে বেঠে আজকে কিছু নাস্তিকার ব্যাপক মুসলমান হয়ে মুসলমানকে গালি মারে, কোরআনের মাহফিলে মানুষের বদনাম করে, এমন ফের না। প্রত্যেকটা যুবকের পায়ে ধরে 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 আমি হাফেজ আলেম হয়ে বলে যাব, এ যুবক চক্ষু বন্ধ করে দেখো পৃথিবীর জমিনটা কিছুই নাই রে আব্বা, পৃথিবীর জমিনটা অনেক একটা দুকাবাজির জায়গা, দুকাবাজির ঘর। এ যুবক এই দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ দিতে হবে না যুবক। আমি আমির হোসেন নাই পড়ি নসন্দি থেকে চারটায় যখন গাড়ি বাসা থেকে বাহির হয়ে গেলাম, হাই রোডের পাশে দেখলাম বড় বড় সাইনবোর্ড টানানো, শাস্তাগঞ্জ পর্যন্ত এত কিলোমিটার, হবিগঞ্জ পর্যন্ত এত কিলোমিটার, নবীগঞ্জ পর্যন্ত এত কিলোমিটার, কাছারি বাজার পর্যন্ত এত কিলোমিটার, রামপুর বাজার পর্যন্ত এত কিলোমিটার, রাস্তার পাশে সাইনবোর্ড দেখলাম যুবক, এই সাইনবোর্ডটা নাইয়া আমাকে আপনাকে স্মরণ করাইয়া দিল। হে যুবক শুধু রাস্তার পাশে সাইনবোর্ড লাগানো না, যুবক তুমি তাকায়াতে করো যুবক, প্রত্যেকটা মানুষের পিছনে লম্বা একটা সাইনবোর্ড লাগানো আছে। এটা আমি আমির হোসেন রাই পরি মনে না, আজকে যারা ময়দানে হাজির হয়েছ তোমার পিছনে সাইনবোর্ড লাগানো আছে। আমি আমির হোসেন রাই পরি পিছনে সাইনবোর্ড লাগানো আছে, মাহফিল কমিটির পিছনে সাইনবোর্ড লাগানো আছে। কি সাইনবোর্ড রে যুবক, নরসিংদী থেকে বুঝলাম নবীগঞ্জ পর্যন্ত এত কিলোমিটার, বুঝে নিলাম এত কিলোমিটার, কিন্তু রে বাবা তোমার আমার পাশে এমন একটা সাইনবোর্ড লাগানো আছে, যেই সাইনবোর্ডের লেখা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবো নবীগঞ্জ থানার ইমানদার বান্দার শুনো, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, তোমরা ইচ্ছা করে দাও নাই, ইচ্ছা করে দুনিয়ার জমিনে যাও নাই, আবার ইচ্ছা করলেই তোমরা আসতে পারবা না। যখন সময় শেষ হয়ে যাবে নির্ধারিত টাইমে নির্দিষ্ট সময়ে, এ যুবক আমার আল্লাহ কয় আইনা মা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতু ফি বুরুজিম মুশাইয়্যাদা। ওরে আজকে তুমি বাবা কালকে গোবি দাদা, পশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। যুবক প্রত্যেকটা মানুষের পিছনে লম্বা সাইনবোর্ড, আল্লাহ কয় প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাথে দাবারে, যুবক প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল ফোন রয়েছে, প্রতিটা মানুষের ঘরে ঘরে মানুষের বানানো পণ্য রয়েছে। আমি যে মাইক্রোফোন দিয়ে কথা বলি, এই মাইক্রোফোনটা মার্কেট থেকে কেনার সময় দোকানদার বা একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দেন, এত মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় কার্ডটা দিতে পারলে নিউ একটা মাইক্রোফোন দিব। আপনার হাতে মোবাইল ফোন কিনলেন 20,000 টাকা দামের মোবাইল ফোন, এ যুবক 1200 টাকা দিয়ে স্যামসাং তুমি সেট কিনলা, এ যুবক অল্টন চিন তুমি 850 টাকা দিয়ে কিনলা, দেখবা দোকানদার সাহেব তোমাকে একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দেবে। চিন্তা করতে লাগলাম মাত্র সামান্য একটা বিষয়, মানুষের হাত যে সামান্য 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 একটা মোবাইল ফোন তৈরি করেছে মানুষের হাত দিয়া, 6 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি পাই না, ফ্রিজের মধ্যে 5 বছর ওয়ারেন্টি গ্যারান্টি পাই না, সকল পণ্যের পিছনে ওয়ারেন্টি পাওয়া যায় গ্যারান্টিও পাওয়া যায়, কিন্তু আমার আল্লাহর কুদরতে হাত দিয়া যেই সুরুটটা আল্লাহ বানানেন, যেই সুরুটটাকে উত্তম সুরুত বলে আল্লাহ বলেছেন, হে যেই দেহটা ফেরেশতা
ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সুরত তৈরি করলো, যে দেহটা নির্মাণ করলো, এ দেহটার পিছনে একটা সেকেন্ডের কোনো ওয়ারেন্টি নাই, একটা মিনিটের জন্য কোনো গ্যারান্টি নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, চলে যেতে হবে, কেউ থাকবে না, মৃত্যু হয়ে যাবে রে জুমা। এই মুহূর্তে যদি কারো ইন্তিকাল হয়ে যায়, খোদার কসম করে আমি কলম ইমতিহানে কি দিতে পারি? সকাল 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত তুমি যে বিছানার উপরে ঘুমায়াছিলা, এই বিছানার উপরে এই মুহূর্তে আর তোমার জায়গা দেওয়া হবে না। জাজিমের উপরে তোমার মৃত্যু হয়নি, জাজিম থেকে তোমাকে নামায়া দিবে। নরম তুলার বালিশে তুমি ঘুমায়াছিলা, এই বালিশের উপরে তোমার আর জায়গা দেওয়া হবে না। বিল্ডিং এর একটা রুমে তুমি ঘুমায়াছিলা সারাটা দিন, এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায়, বিল্ডিং এর রুমের ভিতরে আর তোমাকে জায়গা দেওয়া হবে না। হে যুবক, সারাটা রাত বারান্দায় তোমাকে রাখিয়া পাতলে কাঁচা দর দিয়া ডাকিয়া, নাই বালিশ, নাই কম্বল, নাই কোনো কিছু, ডান দিকে আগরবাতির দোয়া চলবে রে যুবক, বাম দিকে আগরবাতির দোয়া চলবে, পৃথিবীর সমস্ত মানুষগুলি পাষাণ হয়ে যাবে। কার জন্য তুমি ব্যস্ত হয়ে গেলা? কার জন্য তুমি পাগল পারা হয়ে গেলা? হে যুবক, কাফন পরাইয়া আওয়াজ করে বলো, যেই ঘরের ভিতরে রাখবে, এই ঘরের নাম কি? আর আওয়াজ করে বলে, এই ঘরের নাম কি? হে যুবক, আল্লাহ দি কইয়া মরে যাবো একটা চির সত্য, এটার ভিতরে কোন সন্দেহ নাই রে। মৃত্যুর পরে তোমারে আমারে সাজাইয়া এমন একটা জায়গার মধ্যে, এমন একটা ঘরের ভিতরে ঢুকাবে, মৃত্যুর পরে এই করে যাওয়া। আগে আমার আল্লাহ কয় আমানুত্তাকুল্লাহ, আমার ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহরে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় আমি আল্লাহরে ভয় কর, ভয় কর, প্রকৃত ইমানদার মুসলমান না হইয়া কবরে আসবে না, মুসলমান না হইয়া কবরে আসবে না, ইমানদার না হইয়া কবরে আসবে না। এ যুবক, আল্লাহ কেন নিষেধ করলেন ইমান ইমানদার না হইয়া কবরে যাওয়ার জন্য, মুসলমান না হইয়া কবরে যাওয়ার জন্য? অবশ্যই এই কথার ভিতরে কোন হাকিকত আছে, রহস্য আছে। ও মালিক, কেন তুমি নিষেধ করলা? বেঈমান হইয়া কবরে গেলে কি হবে মালিক? মুসলমান না হইয়া কবরে গেলে কি হবে? ইমানদার না হইয়া কবরে গেলে কি হবে? আমার মালিক ডাক ডাক শুনো, কবর নিয়ে বিস্তারিত কথা তোমরা যদি শুনতে চাও, আমি আল্লাহকে জিজ্ঞাসা না করে চলে যাও আমার মদিনাওয়ালার দরবারে, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। হে রামপুরের যুবক, সমস্ত দলাদলি, লাফালাফি, হানাহানি, কাটাকাটি, মারামারি বন্ধ করে দাও রে যুবক। ওয়াজ হলো মানি পৌঁছায় দেওয়া, বল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া। নবীর আদর্শের ভিতরে কাউকে গালি দেওয়া নাই, নবীর তরিকার ভিতরে কারো বদনাম বলার মতো সাহস নাই, নবীর তরিকার ভিতরে কোরআনের মাহফিলে কাউকে কটাক্ষ করে পড়ার মতো সুযোগ নাই। কতক্ষণ ফেটে বেঠে আজকে কিছু নাস্তিকার দেব মুসলমান হয়ে মুসলমানকে গালি মারে, কোরআনের মাহফিলে মানুষের বদনাম করে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
এখানে সাধারণ অসাধারণ আলেম, শিক্ষিত অশিক্ষিত সমস্ত সেক্টরের মানুষ এখানে আছে, আছে না নাই? মানুষ আসছে আমাদের কথা শোনার জন্য, মানুষ আলেমের কাছ থেকে আদব শিখবে, মানুষ একজন আলেমের কাছ থেকে আদব শিখবে, ব্যবহার কিভাবে করতে হয়, কিভাবে মানুষকে সম্মান করতে হয়, এই কথাগুলি শিখবে। আর একজন আলেমের মুখ দিয়া যদি বেহেশতে গালি বাহির হয়, আমি বলব একটা আলেম নাই, আলেম মানে কলঙ্ক। রাগ করলেন নাকি? কষ্ট পান কথা কই না রে, চলব কিছুক্ষণ, চলব চলতো না, কার কার হাত তোলেন? সবার চলবে কথা কন ঠিক কিনা? একদিন তোমার না মসজিদে হবে এলা, একদিন তোমার না মসজিদে হবে এলা, তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মাসামা একদিন সবার না মসজিদে হবে এলা, একদিন তোমাকে পরায়া কাপড় আপন জনে মিনে করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, কাঁদিয়ে প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন, তৈরি থেকো মন তৈরি রেখো, সুন্নত ইমান আমার, একদিন তোমার না মসজিদে হবে এলা। ইমানদার মুসলমান শুনো, দুই টাকা ধরে সময় পাইলে প্রতিটা যুবকের পায়ে আমি আমির হোসেন রাই পরি ধরবো, দইরা বলবো এই জবানটা বাঁকা কইরা কোনো মানুষকে কষ্ট দিবা না, এই জবান দিয়া মানো কোনো মানুষকে কষ্ট দিবা না, এই জবান দিয়া তুমি যদি নবীর আশে খয়ে থাকো, তুমি যদি নবীর উম্মত হয়ে থাকো, আমার নবীর কাছ থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। শুধু মুখ দিয়ে আশার দাবি করলে চলবে না, অন্তরে কলিজায় আমার নবীর মহব্বত ফিট করতে হবে, কথা কোন ঠিক না বেঠি? এ যুবক, সবাই জানি ইহুদির বাড়িতে নবীর থাপ্পড় মারছে, নবী কয় আপনি কি ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ, এটা আমার নবীর আদর্শ। তাইফের ময়দানে নবীজির শরীর মুবারকে পাথর মারছে, আল্লাহ তাইফবাসী বুঝি নাই, তাদেরকে হেদায়েত দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের মতো কিছু হুজরাই বাবা রে বাবা কি গালি, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, এগুলা এগুলা বিশ্বের মানচিত্রে ইসলামটাকে কলঙ্ক করতেছে, কথা কোন ঠিক কিনা? এমন একটা যুগ ছিল ইউটিউব ছিল না, ভিডিও ছিল না, ক্যামেরা ছিল না, শুধু জেলা ভিত্তিক থানা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক কথাগুলি থাকতো। এখন আমরা কথা বললে হিসাব করে বলার প্রয়োজন, আমাদের কথাগুলি শুধু মুসলমানেরা শুনে না, আমাদের কথাগুলি ইহুদি শুনে, নাস্তিক শুনে, আস্তিক শুনে, নামাজি শুনে, বেনামাজি শুনে, হিন্দু শুনে, ভক্ত শুনে, খ্রিস্টান শুনে, কথা কোন ঠিক কিনা? আপনি তো ইসলামের একটা দায়ী, আপনি যদি মানুষকে গালি দেন, ইহুদিরা কই দেখছ, দেখ একটু ফিউল আর একটু ফিউল আর লাগছে,
এইগুলি করলে বিশ্বের মানচিত্রে সুন্নিয়তের কলঙ্ক হয়, এইগুলি করলে বিশ্বের মানচিত্রে ইসলামের কলঙ্ক হয়। আমি অনুরোধ করব, ভাষাকে সল্লত করেন, পবিত্রভাবে কথা বলার চেষ্টা করেন, গতকাল ভেঙে বেঁকে রাগ করবেন নাকি? রাগ করেন না, কতগুলো হিসাব মিলে দেখেন, ভদ্র হন অভদ্র না, আদব শিখেন বেয়াদব নয়, আদবে আউলিয়া হয় বেয়াদবে শয়তান হয়, সব সময় একটা কথা খেয়াল রাখবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ কয় হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ডাক দিয়া কয় এই নবীগঞ্জ থানার বান্দা শুনো, ও রামপুর কাটাগালির বান্দা শুনো, ও সুন্নি যুবক সংগ্রহ যুবক তুমি শোনো, আমার আল্লাহ কয় ইমানদার না হইয়া কবরে যাবে না, মুসলমান না হইয়া কবরে যাবে না। আল্লাহ কেন মুসলমান না হইয়া কবরে গেলে কি হবে, বেঈমান হইয়া কবরে গেলে কি হবে? আমার আল্লাহ ডাক ডাক কয় বান্দারা, কবর নিয়ে তোমরা যদি আলোচনা শুনতে চাও, কবর সম্পর্কে তোমরা যদি জানতে চাও, আমি আল্লাহকে প্রশ্ন না করে আমার হাবিবুল্লাহর দরবারে চলে যাও, আমার মদিনার দরবারে চলে যাও। হে যুবক, লম্বা কথা বলার মতো সুযোগ নাই রে যুবক, মনোযোগ বাড়ায় দে, আমার নবী আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, হঠাৎ করে কিছু সংখ্যক সাহাবীদের কিনে আও, মসজিদে নববীর দিকে নুরানি কদম মুবারক বাড়াইতে শুরু করলেন। আমার নবীজি আগে 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 কদম মুবারক বাড়ায়, পিছনে হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহর প্রিয় বান্দা, ইসলামের প্রথম খলিফা, আমার নবীর প্রিয় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে বেলাল, আরো অসংখ্য অগণিত সাহাবীরা আমার নবীর পিছু পিছু হাঁটে। এবার সাহাবীরা তাকায় দেখেন, আব্বা, আমার নবী আজকে যেইভাবে কদম মুবারক বাড়াচ্ছে অন্য দিনের চাইতে ব্যতিক্রম, অন্য দিন যেইভাবে আমার নবী কদম মুবারক বাড়ায় আজকে সেইভাবে দিচ্ছে না, অন্য দিন যেইভাবে আমার নবী কদম মুবারক দেয় সেইভাবে আজকে দিচ্ছে না। এখান থেকে নবীগঞ্জ থানার মানুষ একটা পয়েন্ট শিক্ষা নিবা, আমার বেলায় হইবে কদম, নবীর বেলায় হইবে কদম মুবারক। আমার বেলায় যদি বলব্বা কোনো অপরাধ হবে না, নবীর বেলায় বলব্বা মুবারক। আমার বেলায় হইবে হাত, নবীর বেলায় বলতে হবে হাত মুবারক। আমার বেলায় বলবা দাড়ি, নবীর বেলায় বলবা দাড়ি মুবারক। আমার বেলায় বলবা জুব্বা, নবীর বেলায় বলবা জুব্বা মুবারক। আমার বেলায় বলবা পাগড়ি, নবীর বেলায় বলবা পাগড়ি মুবারক। আমার বেলায় বলবা জুতা, নবীর বেলায় বলবা জুতা মুবারক। চেয়ারম্যানের বেলায় বলবা জুতা, কিন্তু আমার নবীর বেলায় বলবা জুতা মুবারক। চেয়ারম্যানের বেলবা জামা, আমার নবীর বেলায় হইবে জামা মুবারক। চেয়ারম্যানের বেলায় হইবে হাত, আমার নবীর বেলায় হইবে হাত মুবারক। এই মুফতি আর মহাদ্দেসের বেলায় হইবে চক্ষু, আমার নবীর বেলায় হইবে চক্ষু মুবারক। চেয়ারম্যান মেম্বারের বেলায়, প্রধানমন্ত্রী বেলায় হইবে চুল, আমার নবীর বেলায় হইবে চুল মুবারক। কেন 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 জানোনি? আমার হাত না পাক, তোমার হাত না পাক, তোমার জবান না পাক, আমার জবান না পাক, মুফতির জবান না পাক, মহাদ্দেসের জবান না পাক। আর আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর নুরানি কদম মুবারক থেকে মাথার চুলের আগা মুবারক পর্যন্ত সমস্ত দেহ মুবারক পাক। নবীর সাথে কোন তুলনা চলবে না, মেসাজ চলবে না, যুক্তি চলবে না। যুব
নবীর সাথে যুক্তি দিলেই বুঝবেন এটা আবু জেহেলের তরিকার। নবীর সাথে কোনো তুলনা মেশাল যুক্তি চলে না। এ দেখেন আমি গান্তিছি, আগামী কাল এই জুব্বাটা যদি পরিবর্তন না করে দুর্গন্ধ হবে। আর আমার নবীজি গেমে গেলে মেশক আম্বরের সুগ্রাম বাহির হতো। আমি রুগুসান যাই পড়ি এই পুতুল থেকে পানিটা যখন আমার বিলির ভিতরে ঢুকাবো, জিব্বাতে টাচ লাগবে এ হলকম ছিদ্র করে, এ পেটের ভিতরে যখন ঢুকবে বোতলের মধ্যে পানিটা যতক্ষণ পর্যন্ত তাদেরকে পানিটা থাকবে পাক, যখনই এই দিকটা ডুই কামার পেটের ভিতরে চলে আসবে পানিটা হয়ে যাবে না পাক। আমি প্রস্রাব করলে দুর্গন্ধ হয়, আর আমার নবী প্রস্রাব মুবারক করলে মেশক আম্বরে সুগ্রাণ হয়। ইমানদার মুসলমান শুনো, এইদিকে আমার কথা নারে যুবক, নবীর সাথে কোন উত্তর না মেশাল যুক্তি চলবে চলবে। নবী আমার কদম মোবারক দিতে 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 মসজিদে নববীর মিম্বার শরীফের উপর আমার নবী আস্তে করে বসে পড়লেন। বৈশা ওয়াজ করবে ওয়াজ, সমস্ত পাগলের মতো তাকায় আছে, হঠাৎ করে তাকায় দেখেন আমার নবীজির ডান হাত মুবারকটুকু বাম হাত মুবারকের ভিতরে এইভাবে চাপায়া ঢুকাইয়া দিছে। আমার নবীজির ডান হাত মুবারকটুকু বাম হাত মুবারকের ভিতরে এইভাবে ঢুকাইয়া দিছে। মিম্বার শরীফে আমার নবী বসা, দুইটা হাত এইভাবে চাপ দিয়ে আমার নবী ঢুকাইয়া দিছে। সাহাবাই কারাম তাকায় রইলেন, তাকা দেখে দুইটা হাত মুবারক ঢুকাইয়া আমার নবীজির দুইটা চক্ষু মুবারক থেকে বৃষ্টির ফুটার মতো পানি মুবারক গুলো ছাড়তেছে। পানি মুবারক বাগির হয়, গাল মুবারক ভিজে গেছে, দাড়ি মুবারক পর্যন্ত চলে আসছে। তুমি আর আমি কাঁদেনে গাল ভিজবে দাড়ি ভিজবে, টপ টপ করে পানিগুলো জামাতে পড়বে, জমিনে পড়বে, প্লাটের মধ্যে পড়বে, রাস্তায় পড়ে, কিন্তু আমার নবী কাঁদে এক ফোঁটা চোখের পানি জুব্বা মুবারকে পড়ে নাই, মসজিদ নববীর মিম্বার শরীফে পড়ে নাই। এ যুবা পানি বাগির হয় এই পর্যন্ত আসে, মন বলছে দাড়ি বক্ষণ করে ফেলতেছে। আমার নবী কাঁদতে শুরু করলেন, আমার নবী আল্লাহ দি কইলেন মুসলমান না হইয়া খবরে আসবেন রে যুবক, ইমানদার না হইয়া খবরে যাইবে না যুবক, বাপেস মরে গেলা বেঁচে গেলা না, মরে গেলা বিপদ আরো বেড়ে গেল, দুনিয়াটা কিছুক্ষণ সময়ের জন্য বাঁচলে না হয় আরো 50 বছর তুমি বাঁচবা, হয়তো 100 বছর তুমি বাঁচবা, 80 বছর তুমি বাঁচবা, 100 বছর 200 বছর তুমি বাঁচবা, একদিন না একদিন তো তোমাকে মরতে হবে, মরার পরে তোমাকে অন্ধকার মাটির ঘরে যেতে হবে। আমার নবী কাঁদতেছে দুইটা চক্ষু মুবারক থেকে পানি মুবারক সানিয়া, সাহাবাই তাকে দেখে আমার নবী কান্দে টপ টপ করে পানি মুবারক গুলি জড়তেছে। আমার নবীর চক্ষু মুবারকের পানি মুবারক দেখিয়া সমস্ত সাহাবাই কারাম কান্দতে শুরু করলো। সাহাবাই কারাম কান্দে, আমার নবীও কান্দে রে আপু। সাহাবাই কেমন ভাবে কান্দতে শুরু করেছে,
আবু বকর সিদ্দিক রুমালের মাথাটা এভাবে বাঁকা কয় না, মুখের ভিতরে ঢুকে দিছে যেন কান্নার আওয়াজ আমার নবীর কান মুবারক পর্যন্ত না যাই। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক ফকিরের মাথাটা পেছাইয়া মুখের ভিতরে ঢুকে দিছে যেন কান্নার আওয়াজ আমার নবী না শুনতে পারে। উসমান গনি হাতটা উল্টাইয়া মুখে চাপ দিয়ে ধরছে যেন কান্নার আওয়াজ আমার নবী না শুনে। হযরত বেলাল সহ্য করতে পারে না, বেলাল কাঁদতে 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 যুবক মসজিদ নবীর ভিতরে গড়া গড়ি শোক করতে শুরু করেছে, কারণ বেলালের প্রেমটা আমার নবীর জন্য ভিন্ন রকম। বেলাল এমন ভাবে কান্দতে শুরু করলো হঠাৎ করে একটা কান্নার আওয়াজ আমার নবীর কান মুবারকে ঢুকে গেল। আমার নবী চক্ষু মুবারক খুললেন, খইলা দেখে সাহাবীদের চোখে পানি, এত কান্দে কান্নার আওয়াজ হয় না। ঢাকা দিয়া কয় আবু বকর তোমরা মসজিদের ভিতরে এইভাবে কেন কান্দতে শুরু করেছো? আবু বকর ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমি আবু বকর আমার জীবনে এটা আপনাকে বেশি ভালোবাসি, আপনার জন্য মা ত্যাগ করে দিলাম, বাবা ত্যাগ করে দিলাম, দুনিয়ার সমস্ত সম্পদগুলি আল্লাহর নামে অক্ষ করে দিলাম। আমি আবু বকর আপনার চক্ষু মুবারকের দিকে তাকায় দেখি আপনার চক্ষু মুবারক থেকে বৃষ্টির ফোঁটা মতো পানি মুবারক গুলি জ্বললে আল্লাহর 80,000 আলম কানতে শুরু করে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যখন মুস্কি হাসেন আমি তাকায় দেখি সমস্ত পৃথিবীটা হাসতে শুরু করে, আল্লাহর সমস্ত সৃষ্টি হাসতে শুরু করে, আপনার চোখে পানি দেখলে আমি আবু বকর সহ্য করতে পারে না। উমর ডাক দেয়া কয় নবীজি গো, ও মায়ার নবী দয়ার নবীজি, আপনাকে খুশি করতে যাইয়া আমার জন্মদাতা পিতাকে আমি জবাই করে ফেলেছি, আপনার চোখে পানি দেখলে আমি সহ্য করতে পারে না, আপনার মুখে হাসি ফুটানোর জন্য গুহার ভিতর থেকে আজান আমি খানাই কাবার পাশে তুলে দিয়েছি, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আমার জন্মদাতা পিতার কল্লা ফেলে দিয়েছি নবীজি, আপনি কাঁদলে আমি কেমনে সহ্য করি? উমর এইভাবে কথা বলে, উসমান এইভাবে কথা বলে, আমার নবী ডাক দিয়া কয় আমি কেন কান্দি জানি? আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, কান্নার রহস্য আমি আমরা জানি না, কিন্তু আপনার চোখে পানি দেখে আপনার মহব্বত আমরা কান্দতে শুরু করছি। নবীজি ডাক দেয়া কয় শোনো, আমি আজকে কেন এইভাবে দুইটা হাত মুবারক চাপায়া ধরলাম, আমি নবী কেন কান্দতে শুরু করলাম, আমি নবী কেন ব্যতিক্রম ভাবে কদম মুবারক দিতে দিতে মসজিদে নববীর সিঁড়ি পর্যন্ত চলে আসলাম? আজকে আমি যখন নবী মসজিদের চৌকাতে ভিতরে ঢুকতে শুরু করলাম, ঢুকার সময় আমি নবীজি কয়েকটা কবরের আজাবের দৃশ্য আমি নবী দেখে ফেলেছি। হে রামপুর কাটাগালির যুবক, বারবার তোমার পায়ে আমি আমির হোসেন আলে বহাত দিচ্ছিল যুবক, নবী আমার ডাকটা কই কয়েকটা কবরের আজাবের দৃশ্য আমি নবী দেখছি। আমি নবী তাকায় দেখি একটা কবরের ভিতরে ডান দিক থেকে মাটি এমন ভাবে তার চাপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, ডান দিকের মাটি এমন ভাবে চাপ দিবে মাটি পাগল পাড়া হয়ে গেছে, তার প্রাণগুলি চুষে ফেলার জন্য গুস্তগুলি বক্ষণ করার জন্য
মাটি বারবার আল্লাহর দরবারে দরখাস্ত জানাচ্ছে, মাটি এমন ভাবে পাগল পার হয়ে গেছে, মাটি প্রস্তুত হয়ে গেছে তারে চাপ দেওয়ার জন্য। আমার নবী ডাক ডাক করে শুনো, আমি নবী যেইভাবে ডান হাত মোবারক বাম হাত মোবারকের ভিতরে চাপায়া দিছি, ডান দিকের মাটি তার এমন ভাবে চাপ মাইরা দিছে। ডান দিকের মাটি যখন তার চাপ মাইরা দিছে, হঠাৎ করে আমার নবী হাত মোবারক সরাইয়া দুই টাঙ্গুল এইভাবে চাপ দিয়া দল্লরে যুব বিদ্যাঙ্গুল সাত টাঙ্গুল মোবারক দুই টাঙ্গুল এইভাবে চাপ দিয়া দিছে। ডাক ডাক কই সাবিরা রে, তাকায় দেখো তাকায় দেখো আমার দুই টাঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা আছে কিনা। সাবিরা ডাক ডাক কই নবীজি, আপনার দুই টাঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই, যারা পরিমাণ কোনো ফাঁকা নাই, ছিদ্র নাই। নবী আমার ডাক দিয়া কই ও সাবিরা শুধু আমি যেই কবরের দৃশ্যটা দেখছি, আমি নবী তাকায় দেখলাম ডান দিকের মাটিটা তার এমন ভাবে চাপ মাইরা দিছে, এমন ভাবে তার চাপ মাইরা দিছে, মাসকার জাররা পরিমাণ কোনো ফাঁকা নেই, সমস্ত রক্তগুলি চুষে এত মোটা শরীর গুস্তগুলি পলকের মধ্যে কে বলেছে অ্যাপা কেমনে তুমি কবলে থাকবা, কেমনে তুমি কবরে যাইবারে আব্বা, মাঝে মাঝে কবরে যাইয়া দেখবা লম্বা লম্বা হাড্ডি পাওয়া যায়, মাঝে মাঝে কবরে যাইয়া দেখবা মাথার খুলিটা পাওয়া যায়, লোকটার ওজন 60 কেজি ছিল, 80 কেজি ছিল, 75 কেজি ছিল, এত মোটা মানুষের শরীরটা গেল কই, কোথায় তার গোস্ত কোথায় তার রক্ত খয়ে গেল। হ্যাঁ আজকে তুমি জমিনের উপরে দাঁড়াইয়া সুদ খাও জমিন কথা বলে না, হ্যাঁ আজকে তুমি জমিনের উপরে দাঁড়াইয়া মিথ্যা বলো জমিন কোনো কথা বলে না, আজকে তুমি জমিনের উপরে দাঁড়াইয়া ফজর কাজা করে দিলা, জোহর কাজা করে দিলা, মাগরিব কাজা করে দিলা, এশা কাজা করে দিলা। হ্যাঁ যুবক শুনো, জমিনের উপরে দাঁড়াইয়া ক্রাম বুট মারা জো আমার ফিনসি খাও না পাক পানি খাও জমিন কোনো কথা বলে না, এমন একটা দিন চলে আসবে জমিনের উপর থেকে যখন তুমি জমিনের ভিতরে যাইবা জমিন তোমার চাপ মাইরা ধরবে, এর জন্য দে পা দুই টাকা দে। আজকে যারা মাহফিলে আসছো বিগত জিন্দগির ভিতরে নামাজ পড়া নাই, আগামী কাল থেকে ওয়াদা করো নামাজ পড়তে হবে। হে যুবক ফজরের নামাজ তুমি যদি ছেড়ে দাও চার সুন্দর জন্য নষ্ট করে দিবে, ফজর নামাজ ছেড়ে দিলে রে যুবক এত মাহফিলের কোনো প্রয়োজন হবে না, কোনো ফজিলত তুমি পাইবা না, সারা রাত তুমি ওয়াজ শুননা ফজর পড়লা না, এই ওয়াজ শুনে কোনো কোনো ফায়দা হবে না। আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী দুইটা আঙ্গুল মোবারক এইভাবে চাপ মাইরা দইরা সাহাবীদেরকে বুঝাইতেছো, সাহাবীরা দেখো আমার আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা আছে কিনা। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ কোনো ফাঁকা নাই, আমি কেন দুইটা হাতে এইভাবে চাপায়া ধরলাম জাননি, আমি তাকায়া দেখি ডান দিকের মাটি তার চাপ দিয়া শেষ করতে না করতে বাম দিকের মাটি আইসা আবার তার চাপ মাইরা দিছে, দুই পাশ দিয়া তার চাপ মাইরা দিছে, মাঝে মাঝে কবরে যাইবা শুধু দেহের কঙ্কাল পাওয়া যায়, এ যুবক আবার মাঝে মাঝে কবরে দেখবা তরতাজা মানুষের লাশ পাওয়া যায়। জালুকাটির ঘটনা বলছি, এ যুবক
ইমানদাররা কোনোদিন পচে না গলে না, ইমানদারের কোনোদিন কবরের শাস্তি হয় না, নবীর গোলামদের কোনোদিন কবরের মাটির চাপ দিবে না। এ যুবক, 26 বছর আগে জালুকাটির এক আশিক রসুলের ইন্তিকাল হয়েছে। লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, আওবিন পড়ত, এ যুবক তাহাজ্জুদ পড়ত, এশাক পড়ত, চাস্ত পড়ত, পাঁচ ওয়াক্ত নামাজকে গলার মালা বানাইত। 26 বছর পূর্বে তারা দাফন হয়েছে নদীর পাশে কবরস্থান, নদী বাঙ্গল লাগিয়া লাশটা বাহির হয়ে গেছে। কেউ বলে আমার বাবার লাশ, কেউ বলে আমার দাদার লাশ, কেউ বলে আমার আত্মীয়র লাশ, কেউ বলে আমার গ্রামের মুরব্বির লাশ। একটা লোক ডাক দেখে না নে না, এটা তো আমার জন্মদাতা পিতার লাশ, কোন দিন দাফন করা হয়েছে? এ যুবা ডাক দেখে, আজ থেকে 26 বছর আগে তার দাফন করা হয়েছিল। 26 বছর পরে লাশটা পাত্তা বাগির হয়ে গেল, একটা পশম নষ্ট হয় নাই, গায়ের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই। কেন? আমার আল্লাহ ডাক দেখে ওলা তাকুনু লিমান ইয়াকুতানু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহর রাস্তায় যাদের জীবনটা কুরবানি করবা, আমি আল্লাহর জন্য যারা কোহয়া যাইবা, আমি আল্লাহর জন্য যারা পাগল পার হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া কবরে ঢুকবা, আমার আল্লাহ কয়ারা মরে না মরে না মরে না, এদেরকে কবর মাটি চাপ দেবে না। যাওয়ার সাথে সাথে কবরের মাটি তার স্বাগতম জানাবে, ইস্তেকবাল জানাবে। আর একজন বেনামাজি যখন কবর দেশে যায়, মাটি তারে চাপ মাইরা ধরে, রবি আমার ডাক ডাক শুনো, ডান্দিকের মাটি তারে এমন ভাবে চাপ মাইরা ধরছে, চাপ মারতে দেরি হইছে, আবার বান্দিগের মাটি তারে চাপ মাইরা ধরছে, দুই দিগের মাটি যখন চাপ মারছে রে যুবক, আল্লাহর বান্দ কই বাঁচা, কে বাঁচাবে? কেউ নাই, কেউ নাই। এই কবরে তুমি কেমনে থাকবে? আজকে তুমি যেই বিল্ডিং এর রুমের ভিতরে ঘুমাও, এ যুবা বিদ্যুতের বাতি লাগানো আছে, বিদ্যুৎ যদি না থাকে এনার্জি লাইট লাগাইয়া দিল, এনার্জি বাল্ব যদি না থাকে মোমের বাতি জ্বালাইয়া দিল, মোমের বাতি না থাকলে যুব কেরোসিন দিয়া বাতি জ্বালাইয়া দিল, যে কোনো ভাবে তোমার অন্ধকার ঘরটাকে তুমি আলোকিত করো, কিছুক্ষণ তুমি সময় থাক অন্ধকার লাগে। এ যুবা ডান দিকে জানানা, সামনে আছে দরজা, এ যুবা ঠান্ডা লাগে নিচে জাজিম, ঠান্ডা লাগে উপরে কম্বল, বক্সকার দিনা যার যার তৌফিক অনুযায়ী উঁচু করে চুকি ফিট করলা, মশায় কামড়ায় মশুরি টানাই না, পোকামা করে ডিস্টার্ব করে স্প্রে মাইরা দিলা। চিন্তা করছো নি, সামান্য সময় তুমি ঘুমাইবা, গরম লাগে ফ্যান চলে, প্রচন্ড গরম এসি চলে, ঠান্ডা লাগে কম্বল দিলা, মাথার নিচে নরম তুলার বালিশ দিলা, নিচে জাজিম ফানাই না, মশায় ডিস্টার্ব করে মশুরি টানাই না, বুকামা করে কামড়ায় স্প্রে মাইরা দিলা, বিদ্যুৎ নাই দরজা জ্বালানা খুইলা দিলে একটু আবহাওয়া ঘরের ভিতরে ঢুকে, কিন্তু রে বাবা তোমার আমার ইন্তিকাল যে দিন হয়ে যাবে, যেই দিন হয়ে যাবে, এই ঘর থেকে টাইনা টাইনা বাগির করবে, এই রুম থেকে টাইনা টাইনা বাহির কইরা, তোমার আমার জন্য এমন একটা স্থানে ঘর বানাবে রে আপু। এই চিন্তা বাবা, যুবক বাবা, আজকে তুমি আর আমি বিল্ডিং এ ঘুমাই, গাড়ি দিয়া চলে, মৃত্যুর পরে তোমার আবার চললে, এমন একটা জায়গার মধ্যে ঘর বানাবে, যে জায়গাটা গহীন জঙ্গলে, যে জায়গাটা পাহাড়ের কাছে,
গহীন জঙ্গল আগাছা ভরপুর মৃত্যু বরে সামান্য একটু জায়গা পরিষ্কার কইরা তোমার জন্য ঘর বানাবে।